ডিআইসিও থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিস থেকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। মাত্র 706 ভোটে এগিয়ে আছেন কাকলি ঘোষ দস্তিদার, মাত্র 706 ভোটে। সৌরভ প্রিয়বাবু, গরম লাগছে? আমি এখনো বলছি বারাসাত কেন্দ্রে যে আমি কাউকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ না, বারাসাত এমনিতে আপনাদের জেতা কেন্দ্র, খুব ভালো ফল হওয়ার কথা, কিন্তু সেখানে প্রথম রাউন্ডের শেষে 7,500-এর জায়গায় মাত্র 750। আমি বলি একটা ধর্মীয় মেরুকরণ নিয়ে তো রাজনীতি হয়েছে, তো অস্বীকার করে লাভ নেই। ধর্ম নিয়ে কিছু খেলা হয়েছে সেখানে রেজাল্ট। ছোট একটা সোজা কথার উত্তর দিন, এই যে এখন স্ক্রিনে দেখাচ্ছে 21 তৃণমূল, বিজেপি 19, কংগ্রেস 2, দিনের শেষে এটা কি হতে পারে বলে আপনি এটা বলে যান, তারপর কালকে আপনাকে ধরবে। আপনি ধরুন বিজেপি ওই 12টার কাছাকাছি চলে যেতে পারে, ঠিক আছে, কংগ্রেসের খাতে একটা পড়তে পারে, বাকি সব তৃণমূল নিয়ে নেবে। বাকি সব তৃণমূল 12-13, মানে বাকি তৃণমূল মানে আপনারা 29টা আসন পাবেন। আসন আছে, আমি আপনাকে বলে দিলাম, 12খানা মোটামুটি আমার যা ট্রেন্ড মনে হচ্ছে, 12খানা বিজেপি নেবে, একটা কংগ্রেস মিলে নিতে পারে, বাকি সব আসনই তৃণমূল। না, ব্যাপারটা হচ্ছে ভাবনায় তো কোনো অসুবিধা নেই, যে কেউ ভাবতে পারেন, কিন্তু বারাসাত আসনের ব্যাপারে স্পেশালি বলছি, বারাসাত আসন কিন্তু এবার একটু চমকে দিলেও দিতে পারে, আমি বলছি না চমকাবে, তার কারণ দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে মতুয়া ফ্যাক্টর, সিএ ফ্যাক্টরটা বারাসাতে কাজ করেছে, আর যেহেতু এই অঞ্চলগুলোতে ভীষণভাবে হিন্দু ভোট কনসলিডেশন হওয়ার একটা সম্ভাবনা আছে, ফলে কাকলি ঘোষদস্তিদার গত বছর 1,00,000+ মার্জিনে জিতেছিলেন, সেই ভোটটা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। মনে রাখতে হবে বারাসাতের মধ্যে নিউ টাউন, সল্টলেক বিস্তীর্ণ অঞ্চল আছে, যেখানে কিন্তু বিজেপির ভোট ব্যাংকের একটা মারাত্মক প্রভাব আছে। একটু থামাচ্ছি আপনাকে, তার কারণ এই মুহূর্তে ওঠানামা চলছেই, এই মুহূর্তে পার্থ ভৌমিক এগিয়ে গেছেন, ব্যারাকপুরে পার্থ ভৌমিক এখন এগিয়ে গেছেন, অর্জুন সিং পিছিয়ে গেছেন, পার্থ ভৌমিক এগিয়ে গেলেন এই মুহূর্তে ব্যারাকপুরে, এগিয়ে তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক, অনেকগুলো এগোনো পেছনো চলছে, বিজেপি কিন্তু আবার 19টা হয়ে গেছে, 19-21। শর্মাদা, না না, এই তো ক্রমাগত বাড়বে, মানে ব্যারাকপুরের ক্ষেত্র বলছি, ব্যারাকপুরে পার্থভৌমিক হয়তো নৈহাটি থেকে লিড দেবেন, কিন্তু আবার মনে রাখতে হবে গত বছর যে মানে এই ব্যারাকপুর কেন্দ্রে দুটি মাত্র বিধানসভায় কিন্তু বিজেপি পিছিয়েছিল, একটা হচ্ছে নোয়াপাড়া মার্জিনালি, আরেকটা হচ্ছে এর সঙ্গে আমডাঙা। সেই আমডাঙার এবার ভোটটার উপর ডিপেন্ড করছে যে অর্জুন সিং জিততে পারবেন কি পারবেন না, কেন অর্জুন সিং বেসিক্যালি আমডাঙাতে এবার ফোকাসটা করেছেন, আমি যতদূর দেখেছি অন্যান্য কেন্দ্রগুলোতে গতবার কিন্তু অর্জুন সিং জিতেছিলেন, এবারে কি হবে জানি না শেষ পর্যন্ত, কিন্তু ব্যারাকপুর আনপ্রেডিক্টেবল, এখনই কিছু ধরে নেওয়াটা উচিত না। আমি সামগ্রিকভাবে যে কথাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, মাইনরিটি ভোট কনসলিডেশন সেই জায়গাটা সবটা কিন্তু এবার তৃণমূল রেজাল্ট পায়নি, তার রেজাল্টটা হচ্ছে প্রাইমারি ইন্ডিকেশনটা হচ্ছে মালদা মুর্শিদাবাদ। মালদা একটুখানি আসানসোলের প্রবণতাটা জানিয়ে রাখি, সুরিন্দর সিং আলুওয়ালিয়া 6,956 ভোটে এগিয়ে রয়েছেন আসানসোলে, 6,956 ভোটে সুরিন্দর সিং আলুওয়ালিয়া আসানসোলে এগিয়ে রয়েছেন, এই মুহূর্তে মাত্র 6,936 ভোটে এগিয়ে রয়েছেন আসানসোলে সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ঈশা খান চৌধুরীর লিড কিন্তু 10,203 রয়েছে এখনো পর্যন্ত মালদা উত্তর, মালদা দক্ষিণ কেন্দ্রে, মাফ করবেন, উল্টো দিকে, অন্যদিকে গোটা দেশের যদি প্রবণতার দিকে নজর রাখি তাহলে গোটা দেশের প্রবণতায় 543-এর মধ্যে 539টি আসনের প্রবণতাই চলে এসছে, এনডিএ 297, ইন্ডিজোট 210 এবং অন্যান্যরা 32টি আসনে এগিয়ে রয়েছেন, যদিও কোথাও প্রথম কোথাও দ্বিতীয়, কোনো কোনো কেন্দ্রে অবশ্য তৃতীয় বা চতুর্থ রাউন্ডও গোনা চলছে, তবে গোটা দেশের ছবিটা একরকম নয়, অর্থাৎ সব জায়গাতেই একটা নির্দিষ্ট রাউন্ড গোনা হয়ে গেছে এমনটা নয়, এখনও পর্যন্ত এটাকে ফলাফলের প্রাথমিক প্রবণতাই বলা যেতে পারে। স্বর্ণালী ময়ূর, এবং ইলেকশন কমিশনের তরফ থেকে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এই মুহূর্তে যে ট্রেন্ড দিচ্ছে সেই ভোট শেয়ারটা খুব ইন্টারেস্টিং, আমরা চেষ্টা করব, বিট্টু আমাদের প্রতিনিধি ওখানে রয়েছে, তিনিও যখন আমাদের সাথে থাকবে, এই মুহূর্তে বর্ধমানে কীর্তি আজাদ আবার এগিয়ে গেলেন এবং 5,000 ভোটে প্রায় এগিয়ে রয়েছেন কীর্তি আজাদ। অনির্বাণ সর্ণালী, এই 5,000-6,000ই কিন্তু খেলাটা ঘুরিয়ে দিচ্ছে অনেক জায়গাতে। ময়ূক, আমি আবারও বলবো, গলসি ভাতারের মতো বিধানসভা কেন্দ্রগুলিতে কীর্তি আজাদের যে লিড সেটা রীতিমতো তৃণমূলের চোখ কপালে তুলে দেওয়ার মতো, খেলার এখন অনেক বাকি, দিলীপ ঘোষ এখনও মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তার একটা বড় কারণ এটাই যে যেখান থেকে তৃণমূল সবথেকে বেশি লিড আশা করেছিল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে, সেই জায়গাগুলোতে কিন্তু লিডের পরিমাণ খুব কম এবং এখনও বর্ধমান পশ্চিমটা খোলাই হয়, কিন্তু সায়নের লিড বাড়ছে, কিন্তু যেটা আশঙ্কাটা কর করেছিল বিজেপি, 15,000 ভোটে সায়নী এগিয়ে, অর্থাৎ সৃজন যত ভোট বেশি পেয়েছে
ততটা সুবিধা হচ্ছে সায়নী ঘোষের। 15,000 ভোটে এই মুহূর্তে সায়নী ঘোষ এগিয়ে, ভুল বলছি না ঠিক? সন্ময়দা এবং সৈকত, সম্ভবত আমি যদি ভুল না বলি, সৃজন কিন্তু এখনো তিন নম্বরে রয়েছে। এটা খুব ইন্টারেস্টিং, গত বছর বিকাশবাবুর মতো ক্যান্ডিডেট একমাত্র জামানত বাঁচিয়েছিলেন বামপন্থীদের মধ্যে, 42টা কেন্দ্রের মধ্যে একমাত্র জামানত বাঁচিয়েছেন বিকাশ ভট্টাচার্য গত বছর যাদবপুরে। এবারে সৃজনকে প্রসপেক্টিভ একটা লড়াইয়ের মুখ হিসেবে দেখা হচ্ছিল, সেখানে খুব ইন্টারেস্টিং যে সৃজন এখনো তিন নম্বরে। নবীন ভট্টাচার্যকে নিল না, না সেটা তো অন্য জিনিস, কিন্তু ঘটনা হচ্ছে বিজেপির, মনে রাখতে হবে অনুপম হাজরা ক্যান্ডিডেট ছিলেন বিজেপির গতবার, হ্যাঁ, ওখানে যাদবপুর কেন্দ্রে, সেই প্রার্থীর সঙ্গে কিন্তু প্রার্থীর মিমির লিডের ডিফারেন্স ছিল 3 লাখের কাছাকাছি, কিন্তু সেকেন্ড হয়েছিল অনুপম বিকাশবাবু কিন্তু দ্বিতীয় হতে পারেননি, মনে রাখতে হবে এই সিটটাতে। এক দ্বিতীয়তে এবারে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ওখানে ISF ভাঙড়ে প্রার্থী দিয়েছে, মানে যাদবপুরে এই ব্রেকআপটা চলে এসেছে। আলোচনা করতে করতেই যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের প্রাপ্ত ভোট এই মুহূর্তে 45,641, অনির্বাণ গাঙ্গুলি 30,477 এবং সৃজন সেখানে 14,978, অর্থাৎ একদমই যেটা আপনারা আলোচনা করছিলাম, মানে যাদবপুরের দুটো বিধানসভা ছাড়া নম্বর কোনো, মানে এখানে কোনো ফাইটের জায়গা নেই। এরই মাঝে স্বর্ণালী একবার আমি একটু থামাচ্ছি, তার কারণ লোকসভা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু বিধানসভায় বরানগর উপনির্বাচনে সজল ঘোষ এগিয়ে রয়েছেন, বিজেপির সজল ঘোষ এই মুহূর্তে বিজেপির প্রার্থী বরানগরে এগিয়ে রয়েছেন সজল ঘোষ। আমরা লিডটা দেখার চেষ্টা করছি আমাদের নিউজরুম থেকে, আমরা আমাদের ওয়ার্ডরুম, সেই ওয়ার্ডরুম থেকে লিড কত মার্জিনে এগিয়ে রয়েছেন সেটাও দেখার চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের এই নিউজরুম, এইখানেই আমাদের গোটা দেশের যে ওয়ার্ডরুম সেই ওয়ার্ডরুম তৈরি হয়েছে। সজল ঘোষ এই মুহূর্তে এগিয়ে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উপনির্বাচন, বরানগর উপনির্বাচনে, এখানে তো এক্সপেক্ট করা হয়েছিল তন্ময় ভট্টাচার্য পুরনো খেলোয়াড়, সেখানে কিছু ম্যাটার করলো না সৈকত? যাদবপুরে গতবারে তৃতীয় হয়েছি, এবারে আমরা ভালো ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিলাম, পাবলিক তাকে অ্যাকসেপ্ট করেছিল যাদবপুরে, সেই অর্থে তো আমরা একটা ইন্টেলেকচুয়াল সিট হিসেবে আমরা চিহ্নিত করি, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যেখানে বিকাশবাবুর মতন ক্যান্ডিডেট থার্ড হয়, মিমির মতন ক্যান্ডিডেট এমপি হয়, সিট হিসেবে নির্বাচন করো, এই এই গুরু দায়িত্বটা কে দিয়েছে? ভাঙড়ে যখন বোমা পাওয়া যায় তখন বোমা নিয়ে কবিতা লেখা যায়, কিন্তু ভাঙড়ে যখন ওই মানুষগুলো বারবার পাওয়ার গ্রিড মুভমেন্টটা করে সেখানে তোমাদের ইন্টেলেকচুয়ালিজম তো থাকে না। বাড়িপুরে সোনারপুরে জল নেই, কল নেই, বাড়িপুরে মাথা ফাটিয়ে দিচ্ছে, পেয়ারা বাগানে মহিলার দেহ পাওয়া যাচ্ছে, কি ইন্টেলেকচুয়াল সিট বলো তো? এই এই যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে থেকো না তোমরা, এই এই টুকরে টুকরে আমি একটু শেষ করি, একটা এসো গাঙ্গুলি বাগানে যাও, সেখানে কি অবস্থা হয়ে চলে চাপ দিচ্ছো, একটু বলি, একটা ভাঙড় নিয়ে তো যাদবপুর হয় না, একটা মাত্র বিধানসভা, এটা যাদবপুর লোকসভার মধ্যে এই বাজারে দাঁড়িয়েও যাদবপুরই, আপনি যে নামগুলো বললেন গাঙ্গুলি বাগান, রামগড়, বীরপাড়া, বিননগর, এই এলাকাগুলোতে এই বাজারেও তৃতীয় হওয়া সিপিএম এর এজেন্টদের রাস্তায় ফেলে পেটানো হয়েছে গতকাল সন্ধ্যা, স্বাভাবিকভাবে আক্রমণ, ব্যাপক সন্ত্রাস, তার মাঝখানে দাঁড়িয়ে সৃজনের মতন ক্যান্ডিডেট আপনারা এখানে আজকে সমালোচনা করছেন, কিন্তু একটা পিরিয়ডে গোটা রাজ্যের রাজনীতিতে দলমত নির্বিশেষে সবাই এক বাক্যে স্বীকার করেছে সৃজন ইজ এ গুড ক্যান্ডিডেট। দেখুন আমাদের কাছে সৃজন প্রজেকশন, উল্টো দিকে যদি সায়নী ঘোষের মতন ক্যান্ডিডেটরা জিতে যায় আমি শুধু এইটুকুই বলতে পারি তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থায় সৃজন শেষ করবে, যাদবপুরে আমরা দ্বিতীয় হব, এইটুকু আমাদের রিপোর্ট নিশ্চিতভাবে আমরা সবচেয়ে আশা রাখবো।